করিমগঞ্জে আবারও যৌতুকের বলি হলেন এক গৃহবধূ। এ নিয়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামতে হয় ওসি বিজিৎ দাদরাকে। ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে রয়েছে গৃহবধূর মৃতদেহ। এ নিয়ে গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে এক মামলা দায়ের করা হয়। মামলার বয়ান মতে, স্বামীর দাবি মতো যৌতুকের টাকা পিত্রালয় থেকে এনে দিতে না পারায় পূর্ণিমা নামের তাদের মেয়েকে হত্যা করেছে তার স্বামীর পরিবারের সদস্যরা। প্রায় তিন বছর পূর্বে উত্তর করিমগঞ্জের পাথু গ্রামের বিজয়কৃষ্ণ পালের পুত্র তাপস রুদ্রপালের সঙ্গে হিন্দু রীতিনীতি মেনে সামাজিকভাবে দাঁড়ারপাড় তথা কায়স্থগ্রাম গ্রামের ঝন্টু রুদ্রপালের কন্যা পূর্ণিমার বিবাহ হয়। বিবাহের ছয় মাস পর থেকেই যৌতুকের জন্য গৃহবধূ পূর্ণিমাকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করে আসছিলেন তার স্বামী তাপস সহ তার পরিবারের সদস্যরা। এমনই অভিযোগ উত্থাপন করলেন পূর্ণিমার বাবার বাড়ির লোকেরা। তারা সংবাদ মাধ্যমের কাছে জানান, তাদের মেয়ে এক সন্তানের জননী হওয়ার পরও স্বামীর বাড়ির লোকেদের অত্যাচার থামেনি, শেষ পর্যন্ত তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। তারা প্রশাসনের কাছে পূর্ণিমার হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে মেয়ের হত্যার জন্য চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন পূর্ণিমার পিতা ঝন্টু রুদ্রপাল। এদিকে পুলিশ ইতিমধ্যে এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য স্বামী তাপসকে গ্রেপ্তার করে তদন্ত চালিয়ে যাচ্ছে। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমার বোন পূর্ণিমা রুদ্রপাল তাইরে গতকালকে তার স্বামী পুরো ফ্যামিলি ফুল ফ্যামিলি মিলে তাইরে মার্ডার করছে। ফুল ফ্যামিলি মিলে মার্ডার করছে। মার্ডার করার পরে পুলিশ গেছে, এখানে পুলিশে ইনফর্ম করা হয়েছে। পুলিশ গেছে, পুলিশ যাওয়ার পরে পুলিশের সঙ্গে তারা কথাবার্তা হয়েছে। পুলিশে বডি আনছে, বডি আনিয়ে এখানে রাখছে। তারপরে ছেলের বাড়ি সব গায়ে আমরা সময় গেছি রাত্রে, রাতে যাওয়ার পরে দেখি পুলিশ পুরা পুলিশের লোক কথা হয়েছে। পুলিশে কয়েছে এখন কোনো এফআইআর হইতো না, এখন কোনো এফআইআর হইতো না। আমরা এখানে গেছি যাওয়ার পরে দেখি পুরা ও ফ্যামিলি গায়ে। তারপরে এটা 2017 বিয়ে হয়েছিলো আমার বোনের। ওই সময় আমরা জানতাম না যে তাই আরেকটা বিয়ে আসছিল, আমরা গতকালকেই জানছি এটা জিনিসটা। তারপরে পয়সা দাবি করে, এরকম পয়সা দাবি না করলে এরকম তোমার লাস্ট পাইবার করতে গা, এরকম বহুত একটা কথা একটা মানে আছে আপনার কাছে, প্রুভে আছে ওরকম কথার পরে গতকালকে রাতে এরকম হয়েছে। তারপরে তারা কোনো কন্ট্যাক্ট নাই, কোনো কিছু নাই, তারা আমরা ইনফর্ম করছে না। পুলিশও আমরা রাতে 8টার সময় ইনফর্ম করছে এরকম বডি এখানে আছে, বডি দেখো। আমরা বডি দেখার আগে পোস্টমর্টাম রুমে ঢুকাই দিয়েছি আমরা কালকে রাতের থেকে, সব কালকে রাতের থেকে এখানে আমরা এখন অবধি আমরা বডি দেখছি না। আচ্ছা, ছেলের নামটি কি? ছেলের নাম তাপস রুদ্রপাল। ওনার পিতার নাম? কালকে রাত্রে অবধি পুলিশের লাগে আসিল আসামি, এখন গায়ে কখন আমরা আসামি ধরে তার জামাই নামে তারা হোল ফ্যামিলি নামে দুই তিনজন নামে কেস করে। তার জামাই আসিল, জামাই বড় বোন আসিল, আর দুই বোন আছে নামে। আপনি কেটা মনে করেন যৌতুকের কারণে? যৌতুকের দাবিতেই, যৌতুকের দাবিতেই এই মার্ডারটা হয়েছে। আপনারা যেটা ফোনে মানে যৌতুকের ফোন করা হয়েছিল? ফোন করা এটা তো আগে থেকে চলে গেছে, বিয়ার ছয় মাস পরের থেকে এইরকম একটা ইনসিডেন্ট চলে এসেছে। টাকা পয়সা বিয়ার ছয় মাস পরের থেকে চলে, ঠিক আছে। এরকম তারা একটা স্টেটমেন্ট আছে, সাইনও আছে এরকম। উনি কি কে হন? উনি আমার কাকু, মেয়ের বাবা। মেয়ের বাবা? আগে একটা ফেস করা ছিল, আপনার মেয়ের লাশ আপনি দেখছেন কালকে রাত্রে থেকে? আপনারা করিমগঞ্জ সিভিল হসপিটালে গত 6 এবং 20 ফেব্রুয়ারি প্যারাগন সুপার 30 ক্লাস 9 পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষা। আগামী 2 এপ্রিল শনিবার বদরপুরস্থিত প্যারাগন জুনিয়র কলেজে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। তাই ইচ্ছুক প্রার্থীরা প্যারাগন সুপার 30 সামিল হতে নাম নথিভুক্ত করতে পারেন।
এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে সরাসরি নাম রেজিস্ট্রেশন করা যাবে। তবে নাম রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগবে না। ইচ্ছুক প্রার্থীদের সুবিধার্থে ফির ব্যাপারকে ফ্রি করে দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, এই পরীক্ষায় তারাই বসতে পারবে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদেরকেই প্যারাগন সুপার 30-এর মাধ্যমে সর্বভারতীয় স্তরে মোকাবেলা করার জন্য প্রস্তুত করা হবে। 2 এপ্রিল শনিবার সকাল 11টা থেকে শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর 1টায়। 2 ঘন্টার এই পরীক্ষায় থাকবে মোট 100 নম্বর। তবে শুধু বিজ্ঞান এবং গণিত বিষয়ের উপর নেওয়া হবে এই পরীক্ষা। বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই থাকবে প্রশ্নপত্র।